Hello friends, good morning and welcome back to my channel. Shabai. Our movie star put the dialogue match. Hey, that's all. তো দেখতে পাচ্ছো আজ ভাই দ্বিতীয়ার দিন আমি এখন রেডি হয়ে গেছি আর বোনও মানে রেডি হচ্ছে চলো এখন ভাই ফোঁটা দিতে যাব তো দেখো মা পিঠে করে রেখেছিল তো এখন এই যে প্লেটে করে এখন সাজাবো পিঠে মিষ্টি সব কিছু দিয়ে তো আর এই যে দেখো থালাটা থালাতে কী দিতে হয় দেখো তেল চন্দন বাটা আর অনেক কিছুই থাকে আর চলো এখন বড়দাদের বাড়িতে চলে এসেছি মানে আমার জেঠুর বাড়ি জেঠুর বড় ছেলে এই যে দাদা তো দাদাকে দিতেই এখন এসেছি তো দেখো আজ দাদা স্নান টান করেনি তো মানে যেভাবে ছিল সেভাবেই বসে গেছে আমরা মানে খুব তাড়াহুড়ো করেছিলাম তার জন্য জামা কাপড় পরতে সময় পেল না তো মানে এখন জাস্ট আমি দাদাকে দিতে চলে এসেছি আর এই যে মানে কিছুক্ষণ আগে তোমরা দেখতে পেলে যে আমাদের বাড়ি গিয়েছিল এই যে দাদা এই দাদারই মেজো বৌমা ঠিক আছে তো মানে ভীষণ ভালো এখানে আসলে ওদের সাথেই আমার সময় কাটে বুঝতে পারছো মা আছে ওরা আছে সব সময় আমাদের বাড়িতে যাওয়া আসা আমিও আসি এদের বাড়িতে তো এখন দেখো আমি ভাই ফোঁটা দিচ্ছি আর জানো ভাই ফোঁটাতে আমি মানে যখন মানে চন্দনের ফোঁটাটা দিই তো একটা তো মন্ত্র আছে তোমরা জানো ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমের দুয়ারে পড়ল কাটা যমুনা দেয় জমকে ফোঁটা আমি দিই আমার ভাইকে ফোঁটা এইভাবে আমি মানে ফোঁটাটা দিয়েছিলাম আর এখানে অনেকগুলো ফোঁটাও তুলেছিলাম তো দেখো এখন বোন ফোঁটা দিচ্ছে তো মানে আমরা দুই বোনে আর এক বোন আসার ছিল তো ও বেচারা আসতে পারলো না কেন আসতে পারেনি জানো মানে ও চাকরি করে মানে হাই স্কুল টিচার ও তো ওদের এখন মানে ঝাড়খণ্ডে মানে ভোট মানে আসছে তো তার কারণে ওদের কিছু ট্রেনিংয়ের জন্য সে আসতে পারলো না আর দেখো এখন আমি আরেক দাদাকে দিতে এসেছি ওদের বাড়িতে আর আমরা মানে তোমরা আমরা দেখেছি অনেকেই যে নিজেদের বাড়িতে সবাই আসে আর সেখানেই ভাই ফোঁটা দেয় তো আমরা প্রথম থেকে মানে সবার মানে দাদাদের বাড়িতে গিয়েই ফোঁটা দিই ঠিক আছে তার কারণে মানে আস্তে আস্তে অনেকটাই সময় চলে যাচ্ছে দেখতেই পাচ্ছ তো এখন ওই যে দাদা দেখতে পেলে ওই দাদার মানে এটা হচ্ছে সেজো ভাই ঠিক আছে তো সেজো দাদাকে এখন দিতে এসেছি আর এই যে এই দাদা এখন আমরা ভাই ফোঁটা দেওয়ার পর আমরাকে নেমন্তন্ন করলো এদের বাড়িতে আজকে দুপুরে মানে আমাদের খাওয়া দাওয়া হবে ঠিক আছে তো দেখো এখন দাদাকে ফোঁটা দিয়ে তারপর আরেক দাদা আছে মানে আর দুই দাদা আছে এখন তাদেরকেও দিতে যাবো আর তোমরা ভাববে যে হয়তো আমার নিজের ভাইকে আমি কি ফোঁটা দিই না মানে আমরা কয় ভাই বোন তোমরা ভাবতেই পারো তো আমরা হচ্ছি তিন বোন এক ভাই তো ভাই আমার বাড়িতে মানুষ হয়েছে যার কারণে ও মানে আসতে পারে না এই সময় তো মানে ওকে ফোঁটা প্রত্যেক বছরই প্রায় দেওয়া হয় না বললেই চলে আর দেখো দাদার মেয়ে এখন আমার বোনের ছেলেকে ভাই ফোঁটা দিতে এসেছে তো আমার বোনের ছেলে আগের বছর অনেক ছোটো ছিল তো তখন মানে ভাই ফোঁটা নিতে চাইছিল না এখন অনেকটাই বড় হয়েছে বুঝতে শিখেছে যার কারণে এখন ভাই ফোঁটা নিচ্ছে ঠিক আছে তো যাই হোক এখন খুব ভালো ভাই ফোঁটা নেওয়া মানে বোন যে ভাইকে মানে ভাইয়ের মঙ্গলের জন্য যে ফোঁটা দেয় এটা খুবই মানে শুভ আর আমি দেখো ব্রাহ্মণ বাড়ি মানে আমাদের দাদা আরেক দাদাকে দিতে এসেছি আর এই বাড়িতে যে বর্দা ছিল না ঠিক আছে কারণ আজকে তো মানে ভাই ফোঁটার দিন তো তাদের বাড়িতেও মেয়েরা এসেছে তো মাংস কেনার জন্য মানে আমাদের বাজারে গেছে তো আমার মানে ওই যে দেখতে পেলে আমার দাদার বাড়িতে ওখানে একটু দেরি হয়ে গেল যার জন্য এদের বাড়িতে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল তো মানে বাজারে না গেলে এখন আজকের বুঝতেই পারছো মাংস পাওয়া যাবে না তার কারণে তাড়াতাড়ি চলে গেছে আর আসতে অনেকটা দেরি হয়ে যাবে আর তোমাদেরকে তো বললাম আরেক দাদার বাড়িতে আমাদের নেমন্তন্ন আছে তো সেই কারণে মানে আমি এখন এই দাদাকে ফোঁটা দেওয়ার পর মানে দেখি বৌদি কী বলে যদি বলে যে ওয়েট করতে তো কিছুক্ষণ ওয়েট করবো আর তারপর যদি না আসে তো চোখ ওঠাতে দিয়ে যাবো ঠিক আছে তো এখন দেখো বোন এখন ফোঁটা দিচ্ছে আর মানে আমরা এখানে অনেক ফটো তুলেছি আর এদের বাড়িতেই অনেক ফটো তুলেছি আর আমি বোন দুজন মিলে আমরা একসাথে
আসলাম, আরেক বোন থাকলে আরও ভালো লাগতো। তো ভাইফোঁটা বুঝতে পারছো আমাদের ভাইফোঁটা, মানে এই দিনটা এত ভালো লাগে না তোমাদেরকে আর কি বলবো বন্ধুরা, খুবই ভালো লাগে। তো ফ্রেন্ডস, তো আমি এখন জাস্ট বাড়ি ফিরেছি আর এখন যাব এক দাদাদের বাড়িতে, আজকে নিমন্ত্রণ করেছে তো ওদের বাড়িতে, এখন গিয়ে মানে কিছু হেল্প করে দেবো ওদের সাথে। তো চলো এখন আমি শাড়িটা চেঞ্জ করবো, কিছু খাওয়া দাওয়া করবো আর যাবো। তো বাড়ি দিয়ার অনেক অনেক শুভেচ্ছা সবাইকে রইল। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর তোমরা ভাবছো যে আমি কী খাচ্ছি? এখন খেলাম একটা নুন পিঠে। তো আমার মা নুন পিঠে খুব সুন্দর বানায় জানো তো, তোমাদেরকে আগের ভিডিওতে দেখাবো ভেবেছিলাম, তো নুন পিঠের ভিডিওটাই আমার ডিলিট হয়ে গেছিলো তো তার কারণে দেখাতে পারলাম না। আর এখন দেখো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর দাদা বাড়িতে এখন বসে গেছি খাবার খেতে। আর মানে এই যে আমাদের পুষ্পকে দেখো বসেছে, এটা হচ্ছে আমার এক দাদার নাতনি আর এটা হচ্ছে দাদার মেয়ে। যে দাদার বাড়িতে এখন খেতে এসেছি সে দাদার মেয়ে, ঠিক আছে পড়ি। তো চল আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করি তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আজকের মতো এই অবধি, দেখা হবে নেক্সট একটা ভিডিওর সাথে। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, বাই, টাটা।